আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবসময় আসলে এই কামনাটাই করি যাতে সবাই সুস্থ থাকেন, কারণ আমাদের কাজই হচ্ছে আপনারা সুস্থ আছেন কিনা সেটা দেখা। দর্শক, আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন করেন, অসংখ্য মানুষ আছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা ছুটে আসেন শুধুমাত্র একটু সুস্থ হওয়ার জন্য। শুধুমাত্র আমাদের দেশের গণ্ডি না, পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন আমাদের কাছে চিকিৎসার জন্য। স্পেশালি যারা ব্যথা এবং হচ্ছে প্যারালাইজজনিত সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবত, এই ধরনের পেশেন্টদেরই মূলত আমরা একটু বেশি পরিমাণে আমরা স্পেশালি আমরা তাদেরকে আসলে সেবা বেশি পরিমাণে দিয়ে থাকি। দর্শক, আজকে আমার সাথে সেটে আমাদের যে বোনকে দেখতে পাচ্ছেন, উনি মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা হচ্ছে PLID, ওনার ডিসপ্রোনাস ছিল লাম্বারে, এবং ওনার এই সমস্যাটা প্রায় গত 4 বছর ধরে উনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন, বাট ফলপ্রসূ তেরকম কোনো উনি রেজাল্ট পাননি। ফলশ্রুতিতে একটা সময় যখন উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, সরাসরি স্যারের কাছে এই DPRC হসপিটালে চলে আসেন এবং চিকিৎসা গ্রহণ করেন, এবং চিকিৎসার পরবর্তী অবস্থায় উনি কেমন আছেন সেই বিষয়টা নিয়ে আজকে আসলে আমরা একটু আলোকপাত করব। আসেন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আসমা আক্তার। আসমা আক্তার, দেশের বাড়ি কোথায় আপনার? ফেনী। ফেনীতে। আপনি তো হাউস ওয়াইফ একজন? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি গত 4 বছর থেকে আপনার কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন, এর পাশাপাশি কি আর কোনো ধরনের সমস্যা ছিল? ব্যথাটা কি পায়ের নিচ পর্যন্ত যেত, মানে কোমর এবং পা এই দুইটা জায়গায় কি মূলত ব্যথাটা ছিল? জি, কোমর আর পা। দেন গত 4 বছর আগে যখন আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয় বা আপনি বুঝতে পারেন, কোনো দুর্ঘটনা কি মনে পড়ে আপনার? সেরকম সেরকম কোনো কিছু মনে পড়ে না, হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার কোমরে ব্যথা শুরু হয়েছে। প্রথম ব্যথাটা নিশ্চয়ই অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, যখন প্রাথমিকভাবে একটু ব্যথা দেখলেন যে কোমরে ব্যথা শুরু হয়েছে, তখন কি ব্যথাটা পায়ের দিকে যেত নাকি তখন শুধু কোমরেই ছিল ব্যথাটা? আচ্ছা, দুই দিকই, মানে সমস্যাটা কি হতো আমাদেরকে যদি একটু বলেন, যে আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে কি দেখছেন যে কোমর ব্যথা এবং পা দিতে গেলে পায়ের ব্যথা? দুইটাই ব্যথা। আচ্ছা, মানে শোয়া থেকে যখন আপনি উঠতে যাচ্ছেন, পা যখন দিতে যাচ্ছেন, তখনই আপনি দেখছেন প্রচন্ড পেইন, এবং তার মানে আপনি হাঁটা চলা করতে গেলে আপনার প্রচন্ড সমস্যা হতো। এরকম কি মনে হতো যে পাটা টেনে ধরছে বা আগের মতো করে যে কোনো স্বচ্ছন্দে হাঁটা চলা? পায়ের ভিতরে মনে হচ্ছে কিছু একটা ঢুকে আছে, সেটার জন্য আপনি যে সাংসারিক যে কাজগুলো সেগুলো করতে পারছিলেন, এই গত 4 বছর থেকে এই সমস্যাটা নিয়ে হচ্ছে। প্রাথমিকভাবে যখন ডক্টর দেখিয়েছিলেন কি বলেছিল মনে আছে ডক্টর? ডাক্তার বলছে ওজনের কারণে আর কি ব্যথা করে। আচ্ছা, ওজনের জন্য উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন, এক্সরে বা এই টাইপের কোনো টেস্ট? না, টেস্ট করেনি। জাস্ট আপনার কথার উপর ভিত্তি করে উনি আপনার ট্রিটমেন্টটা করেছেন। ওজনের কারণে যে তোমার মুখে ব্যথা করে। আচ্ছা, তখন কি কোনো ওষুধ বা কিছু দিয়েছিলেন? ওষুধ দিয়েছিলেন। সেটা তো কোনো উপকার পেয়েছিলেন? না, বরঞ্চ যত দিন যাচ্ছে আরো খারাপ হচ্ছে, আরো বাড়ছে ব্যথার প্রতি নিয়ত বাড়তে থাকছে। জি। সবচেয়ে খারাপ কি হয়েছিল যে ব্যথার কারণে, মানে আপনার আগে যেমন দেখা যেত আপনি সাংসারিক কাজ করছেন, রান্না বান্না করছেন, বাজার করছেন, বাইরে যাচ্ছেন, বিভিন্ন কাজ করছেন, সেই কাজগুলো কি কিছুটা বন্ধ হয়ে গেল, বাইরে যাওয়া আসাটা কিছুটা কমে গেল আপনার? এই যে কিছু বাধা করতে গেলে আসি বসতে পারতাম না, তোমার ব্যথা প্রচন্ড রকম ব্যথা, ঘর যাও দিতে পারি না, অনেক ব্যথা। আচ্ছা, সাংসারিক যে আগে কাজগুলো খুব সহজে করে ফেলতেন সেই কাজগুলো এখন আর আপনি আগের মতো করতে পারছেন না? আমরা জানি মাঝখানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো যে সকালে যে আপনি বিছানা থেকে ঘুম থেকে উঠে যে বিছানা থেকে নামবেন সেই অবস্থাটাও আপনার ছিল না, এত খারাপ অবস্থা হয়ে গেছিলো মাঝখানে আপনার। দেন মাঝখানে যখন আপনি ডক্টরের কাছে গিয়েছিলেন, কোনো ডক্টরকে অপারেশনের বিষয়ে আপনাকে সাজেস্ট করেছিলেন? হ্যাঁ, বলছে অপারেশন করার জন্য, দেড় মাসে উঠে ফেলে বলছে, তারপরে আবার হাসপাতালে বলছে যে দেড় মাসে যদি ঠিক না হয় তাহলে অপারেশন করতে হবে। আচ্ছা, তো অপারেশনের ডিসিশনে কেন যাননি যখন দেখেছেন দেড় মাস পর আপনি সুস্থ হচ্ছেন? সবাই বলে ভালো হবে না অপারেশন করলে, মানে আশপাশে যারা ছিলেন আপনাদের সবাই আসলে নেগেটিভ ভাবেই বলেছেন যে অপারেশন করার দরকার নেই, অল্টারনেট কোনো ওয়ে আছে কিনা সেটা খুঁজতে থাকেন। এবং তখন আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের বিষয়ে জানতে পারেন যে উনি অপারেশন বিহীন চিকিৎসা করেন এবং সরাসরি স্যারের কাছে চলে আসেন। আচ্ছা, আপনি স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? আচ্ছা, তখন উনি ডিসিশন নিয়েছেন যে হ্যাঁ এরকম একজন চিকিৎসক আছেন, আপনার সাথে শেয়ার করেছেন যে যাই চলো ওনার কাছে যাই দেখি উনি কি বলেন, তখন স্যারের কাছে আসেন।
সেই প্রচন্ড কোমর ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটি, যিনি একটা সময় বিছানা থেকে পর্যন্ত উঠতে পারতেন না, মাটিতে পা দিতে পারতেন না, সংসারে কোনো কাজ করতে পারতেন না, আজকে আপনি কেমন আছেন 12 দিন পরে? আলহামদুলিল্লাহ, আপনার মুখের হাসি বলে দিচ্ছে আসলে আপনি কেমন আছেন। আমরা আশা করব যে মানে আমরা যখন ভিতরে আমাদের ব্যথা থাকে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে উপর দিয়ে হয়তো বোঝা যায় না, কিন্তু ভেতরে আমরা বুঝতে পারি যে আসলে আমার কতটুকু খারাপ লাগছে বা কতটুকু খারাপ অবস্থায় আমি আছি। আপনি নিজে কেমন বুঝতেছেন আপনার ভিতরে আসলে? আপনার কি একটু হাঁটাচলা করে দেখেছেন আগে যে কাজগুলো আপনি করতে পারতেন না গত 4 বছরে, সেই কাজগুলো কি এখন আপনি করতে পারেন? ১ বছর ২ বছর ৪ বছর ১০ বছর ২০ বছরের কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে ওনারা আসেন, অসংখ্য কষ্ট নিয়ে ওনারা আসেন এবং এক বুক আশা নিয়ে ওনারা আসেন যে সুস্থ হওয়ার জন্য। যখন এই মানুষগুলো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন আমাদের সত্যি অনেক ভালো লাগে। এবং একটা মানুষ আপনি যখন প্রতিটা দিন আপনি কষ্ট করে যাচ্ছেন, আপনি মেহনত করে যাচ্ছেন মানুষকে সুস্থ করার জন্য, দিন শেষে যখন আপনি তার রেজাল্ট জানতে পারেন আপনার কাছে অবশ্যই অনেক ভালো লাগে। যদি আপনাদের পরিবারে এরকম কেউ থাকে অসুস্থ থাকে, শুধুমাত্র তাদেরকে এই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার, এই একটি ফোন নাম্বার হতে পারে তার জীবনটাকে বদলে দিতে পারে। আপনার একটি মূল্যবান তথ্য তার পুরো জীবনটাকে সারা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে, তাহলে আমরা কেন করবো না? অবশ্যই আমরা তাদের প্রতি আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিব। আমাদের হাত সবসময় আপনাদের দিকে বাড়ানো আছে, শুধু আপনারা আপনাদের হাতটি আমাদের দিকে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।